মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি, তোমার কাছ থেকে জানতে চাইবো বিস্তারিত। মধুকল্পিতা যে ছবিটা তুলে ধরছিল, একদিকে মিছিল শুরু হয়েছে, জুনিয়র চিকিৎসকেরা স্লোগান দিচ্ছে, অন্যদিকে পুলিশে পুলিশে কার্যত ছয় লাখ। আমাদের প্রতিনিধি সন্তু আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে রুমকে তুমি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষও দেখতে পাচ্ছে, তারা রাস্তায় নেমে বলছেন কোনো চোখ রাঙানি মানছি না, উৎসবে আমরা ফিরছি না। এই মুহূর্তে সেই ছবি, খাতা খাতা, এই মুহূর্তে ঝাঁটা হাতে ঝাঁটা ঝাঁটা ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ম্যাটার রোডে ঝাঁটা হাতে স্বাস্থ্যকর্মীরা ছবি দেখানোর চেষ্টা করব। শাঁখ বাজছে, শঙ্খনাদ হচ্ছে, শঙ্খনাদ। আরেকবার সবার সামনে মনে করিয়ে দিচ্ছি আমাদের পাঁচ দফা দাবি, যারা এই মুহূর্তে রোহিত দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ঝাঁটা হাতে একদম ম্যাটার রোডের সামনে ঝাঁটা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন যাচ্ছি, সিন্ডিকেট কার্যত ঝেটিয়ে বিদায়। সিন্ডিকেট কে কি ঝেটিয়ে বিদায়? একদম ঝেটিয়ে বিদায় করব, ব্লিচিং পাউডার দিয়ে একদম সাফ সুতরা করে আসব, সাফাই অভিযান। মনে রাখবেন বিশ্বকবি বলেছিলেন আজ মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন, পঙ্গপাল এসেছে তাকে বিদায় করতে হবে, ঝেটিয়ে বিদায় করব, মুক্ত হবে, তার জন্যই আজকে অভিযান। মন্ত্রী বলেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবেন, উনি ব্যবস্থা নিক, চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোর ব্যবস্থা নিক। শুধু কলকাতা শহরের বুকে মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে না, উনি ব্যবস্থা নিক। আজ মঙ্গলবার ঝেটিয়ে বিদায়, একদম আজ মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। ছবি দেখানোর চেষ্টা করি, ঝাঁটা হাতে তারা রাস্তায় নেমে বলছেন ঝেটিয়ে বিদায় করা হবে, সিন্ডিকেট রাজকে ঝেটিয়ে বিদায় করা হবে, ঝেটিয়ে বিদায় করা হবে। স্পষ্ট বার্তা তাদের, এবং সেই বার্তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধি এলিনা আমাদের সঙ্গে রয়েছে, আমি সরাসরি একবার এলিনার কাছে চলে যাব। এলিনা তুমি রয়েছো স্বাস্থ্য ভবনের সামনে, সেখানকার কি ছবি, নিরাপত্তা ব্যবস্থা আরো কতটা জোরদার করা হচ্ছে? রুমকি দেখো, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে স্বাস্থ্য ভবনের চত্বরে। তুমি বুঝতেই পারছো, এখানে তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড কিন্তু আবারও নতুন করে এগিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ যতটা পারা যায় ততটাই কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে, আরও ব্যারিকেড আনা হয়েছে, চতুর্দিক কিন্তু কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হচ্ছে। পুলিশে পুলিশে ছয় লাখ স্বাস্থ্য ভবনের সামনে রাখা হয়েছে র‍্যাব। শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইব পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু রয়েছেন, তারা গোটা বিষয়টি পরিদর্শন করে দেখছেন। একদিকে স্বাস্থ্য ভবন, অন্যদিকে এই ব্যারিকেড, অর্থাৎ জুনিয়র চিকিৎসক এবং স্বাস্থ্য ভবনের মাঝে এই বিশাল ব্যারিকেড কিন্তু রাখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি, এবং সেই পাঁচ দফা দাবি নিয়ে আজকে তাদের এই মেগা স্বাস্থ্য ভবন অভিযান। একদিকে সন্তু যে ছবি দেখাচ্ছে, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন, আজকে সেই সাফাই কর্মীরাও আজকে ঝাঁটা হাতে তারা নেমেছেন। অন্যদিকে আরও একটা ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি কেবলব, পিনাকি ছবির তুলে ধরার চেষ্টা করো। আরও ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে, আরও ব্যারিকেড কিন্তু নিয়ে আসা হলো ম্যাটাডোরে করে, আরও ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে। সেই ব্যারিকেডগুলোও কিন্তু জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই মিছিল শুরু হবে করুণাময় থেকে, সল্টলেক চত্বর থেকে শুরু করে কলেজ মোড় বিভিন্ন রাস্তা, সেই রাস্তাগুলি কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমার বাঁদিকে সরাসরি চলে যাচ্ছে সেটা করুণাময়ী রাস্তা, সেই করুণাময়ী থেকে কিন্তু
ব্যারিকেড বসানো শুরু। অর্থাৎ স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে রাখা হচ্ছে ব্যারিকেড। এখানে আরও বড় ব্যারিকেডগুলি রাখা হয়েছে। এই বড় ব্যারিকেডগুলি যে কোনো সময় কিন্তু ডিপ্লয় করা হবে। আমার ডান দিকে তুমি দেখতে পাচ্ছ এই ব্যারিকেডগুলি রাখা হয়েছে। এই ব্যারিকেডগুলোও কিন্তু বসিয়ে দেওয়া হবে কোনোভাবে, যাতে অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়। সেই পরিস্থিতি রুখতে কার্যত পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। একদিকে আমার ডান দিকেই পড়ছে স্বাস্থ্য ভবন। আমি যে ছবি দেখাচ্ছি যতদূর পর্যন্ত যেতে পারছি সেটা কিন্তু স্বাস্থ্য ভবনের রাস্তা। স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে আমি রয়েছি। সেই 100 মিটারের মধ্যেই কিন্তু পরপর ব্যারিকেড নামানো হচ্ছে, আরও ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে। এই গোটা জায়গাটি কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হবে। উচ্চপদস্থ আধিকারিক পুলিশের তারা উপস্থিত রয়েছেন। প্রিজন ভ্যান রাখা হয়েছে, র‍্যাফ রাখা হয়েছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে চিকিৎসকদের এই মেগা অভিযান রুখতে পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। এবং যে প্রশ্নটা বারবার উঠছিল, যে প্রশ্নটা সাধারণ মানুষ করছিলেন, এত পুলিশ যদি নিরাপত্তা দিতেই পারে তাহলে গত 14 তারিখ যখন আরজি করে ভাঙচুর চালানো হলো তখন তারা কোথায় ছিলেন? গতকাল জুনিয়ার চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন তাদের 5 দফা দাবি থেকে তারা নড়ছেন না। এই অনড় তারা থাকবেন, কর্মবিরতি চলবে, এর পাশাপাশি তাদের আজকের এই স্বাস্থ্যভবন অভিযান। স্বাস্থ্যভবনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে, তাদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। এই এবং সেই সমস্ত ক্ষোভ নিয়ে আজকে তারা স্বাস্থ্যভবনে আসছেন। জুনিয়ার চিকিৎসকদের আটকানোর জন্য আরও ব্যারিকেড আনা হলো, আরও গার্ডরেল আনা হলো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি সেক্টর 5 একদম কানেক্টরে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাবে। তোমায় জানিয়ে রাখবো যে মোট 5 দফা যে দাবি সেগুলো যথাক্রমে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হচ্ছে। সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ করতে হবে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত দেখা যাচ্ছে যে সিপি বিনীত গোয়েল, তার ইস্তফা দিতে হবে, মূলত এই দাবিটা এখনও পর্যন্ত রয়েছে। রাজ্যের সর্বত্র যারা চিকিৎসকরা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিষেবা দেওয়ার যে জায়গা সেই ক্ষেত্রটা তৈরি করতে হবে। এর সঙ্গে আরেকটা ইস্যু যোগ করছেন জুনিয়র ডাক্তাররা, তাদের বক্তব্য যে অবিলম্বে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা তাদেরকেও ইস্তফা দিতে হবে, কারণ তাদের গাফিলতির জন্যই স্বাস্থ্যের এই বেহাল দশা। মূলত এই সংক্রান্ত 5 থেকে 6টি দাবিকে কেন্দ্র করে আজকে স্বাস্থ্যভবন সাফাই অভিযান হচ্ছে চিকিৎসকদের, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে করুণাময় থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকের হাতে ঝাঁটা রয়েছে, অন্যান্য বিভিন্ন সামগ্রী তারা নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্যভবনের দিকে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে, গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যভবন সম্পূর্ণভাবে ব্যারিকেড করে ঘিরে রেখেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম সেক্টর 5 কানেক্টর মোড়, মূলত ওই দিকটা করুণাময়, ওইখান থেকে মিছিল আসবে সোজা এই যে বার্ড আই ভিউতে তুমি ছবিটা দেখছো, এই ঠিক নিচের অংশ দিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন চিকিৎসকরা। বলে রাখা ভালো যে এই চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ইতিমধ্যে বিরোধী পক্ষের সমস্ত রাজনৈতিক দল কার্যত সমর্থন জানিয়েছেন এবং চিকিৎসকরা সাফ জানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবে ফেরার আহ্বান জানাচ্ছেন সেটা তারা কার্যত খারিজ করছেন, এবং সেই দাবি এবং তার পাশাপাশি মোট 5 থেকে 6 দফার দাবিকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন চিকিৎসকরা। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিট্টু, ইতিমধ্যেই যে রুট দিয়ে যাবে সেই রুটের কিন্তু ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিট্টু। 5 দফা দাবিতে মূলত এই স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন। যারা 5 দফা দাবি আমাদের 4 নম্বর দাবি, আমরা চাই ভবিষ্যতে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কোন দিন না ঘটে। আমরা চাই সমস্ত সিকিউরিটি অভিযান, আমাদের পঞ্চম দাবি ছিল সমস্ত গণতান্ত্রিকভাবে স্টুডেন্ট বডি থাকবে, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন থাকবে, স্টুডেন্ট ইউনিয়ন থাকবে, ইলেকশন হবে তাদের কাছে স্বাস্থ্য ভবনের নৈরাজ্যে এবং স্বাস্থ্য ভবনের স্বৈরাচারিতার প্রমাণ নিতে হবে, তাদের কাছে উত্তর নিতে হবে। 5 দাবি আমাদের, এই 5 দাবি নিয়ে আমরা চলেছি। আজকে স্বাস্থ্য ভবন সাফাই হবে। দেখতে পাচ্ছেন চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়েছে, আর অন্যদিকে চিকিৎসকদের র্যালি আটকাতে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড। আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো। আমার মাঠে আমার মা, অসহ্য হবে না,
দেখো প্রথমত জানিয়ে রাখা ভালো যে এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেইখান থেকে সোজা যেখানে আমার ভিডিও জার্নালিস্ট ক্যামেরার লেন্স জুম করছে সেই চত্বর থেকে মিছিল আসবে, এবং এই যে মোড়টা অর্থাৎ সেক্টর ফাইভ কানেক্টর যে মোড় সেখান থেকে সরাসরি মিছিল উইপ্রো মোড় থেকে প্রবেশ করে ডান দিকে যাবে যেখানে স্বাস্থ্য ভবন রয়েছে। বলে রাখা ভালো যে এই স্বাস্থ্য ভবনের সামনেও বেশ কয়েক কিছু জায়গাতে ত্রিস্তরীয় দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যে এই যে মোড়টা দেখা যাচ্ছে সেক্টর ফাইভ যেই মোড় কানেক্ট করছে সেই মোড়ের ব্রিজের ঠিক নিচের অংশে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশের জমায়েত এই মুহূর্তে রয়েছে, এবং বার্ডাই ভিউ থেকে যে বিষয়টা আমরা চাক্ষুষ করার চেষ্টা করছি মিছিল ইতিমধ্যে করুণাময় থেকে শুরু হয়ে গেছে। এই রোডটা যেই রোডটা এই মুহূর্তে আমি আবার দেখাচ্ছি এই রোডটা দিয়েই মিছিল আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যের দিকে এই রোডটা দিয়েই যাবে। বলে রাখা ভালো যে যে পাঁচখানা দাবি তোমার সামনে এক্ষুনি তুলে ধরলাম রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম তা অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে আরেকটা দাবি ইতিমধ্যে সংযুক্ত করছেন চিকিৎসকরা, তাদের বক্তব্য যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা তাদেরকে অপসারণ করতে হবে, তার কারণ স্বাস্থ্যক্ষেত্রে যে বেহাল দশা তার অন্যতম কারণ এই দুই অধিকর্তা অর্থাৎ স্বাস্থ্য সচিব অন্যদিকে দাঁড়িয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং তারাই মূলত এই ধরনের বিভিন্ন দুর্নীতির সঙ্গেও জড়িত, কার্যত সেই অভিযোগটাই তোলা হচ্ছে। গতকাল নবান্নে আমরা দেখলাম যে যখন প্রেস কনফারেন্স হচ্ছে তখন মুখ্যমন্ত্রী একটি নির্দেশ দিয়েছিলেন যে আগামী বৃহস্পতিবার জুনিয়র ডাক্তার সহ চিকিৎসকদের একটা অংশকে নিয়ে স্বাস্থ্য সচিব যাতে বৈঠকে বসেন এবং এই সমস্যার যাতে সমাধান করেন সে বিষয়টা কার্যত কালকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী পাল্টা প্রেস কনফারেন্সের মাধ্যমে এটাও জানিয়েছিলেন যে আজকে বিকেল পাঁচটার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যারা জুনিয়র ডাক্তাররা আছে তারা যাতে তাদের কাজে অংশগ্রহণ করেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মুখ্যমন্ত্রী উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়েছেন বা অন্যান্য বিভিন্ন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তার জন্য ক্ষুব্ধ চিকিৎসকরা তারা যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাতেই তারা থাকছেন কার্যত সেই বিষয়টা তারা স্পষ্ট করেছেন, এবং তারই রেশ কাটতে না কাটতে আজকে স্বাস্থ্যভবন সাফাই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলবো এই মুহূর্তে যেই মোড়টায় দাঁড়িয়ে আছি এটা উইপ্রো মোড়, এই মোড় থেকে সেক্টর ফাইভ কানেক্ট করছে এবং সেইখান থেকে মিছিল আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবে। বেশ, অবশ্যই সেই ছবির দিকে আমাদের আবারও নজর থাকবে। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি করুণাময় মোড় থেকে মিছিল স্বাস্থ্য ভবনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। যারা রয়েছেন চিকিৎসকেরা তারা প্রত্যেকে একটাই স্লোগান তুলছেন, তারা বিচার চাইছেন, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে মানববন্ধনের মাধ্যমে, যে মানববন্ধনের আগেও আমরা একাধিকবার দেখেছি, সেই মানববন্ধনের মাধ্যমে তারা বিচার চাইছেন, বিচারের দাবিতে তারা এগিয়ে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতে উদাসীনতা প্রশাসনের আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে লালবাজারে গিয়ে আমরা যে ডেপুটেশন দিয়েলাম সেই সিপিকে এখনো কেন সরানো হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যে দাবিটা করেছি সেটা একটু লক্ষ্য করে দেখবেন যে যে বা যারা দোষী এই যে ঘুঘুর বাসা, এই যে দুর্নীতি, এই যে সিন্ডিকেট, এইটা কোথায় আছে? স্বাস্থ্য ভবনেই আছে, এবং এতদিন ধরে সবাই সমস্ত কিছু জানে, তারপরেও এই সমস্ত কিছু নিয়ে কেন কোনো ব্যবস্থা নেয়নি, এবং এই এত ঘটনা ঘটার পর এক মাস হয়ে গেল তারপরেও কেন কোনো সদুত্তর নেই, সেই জন্য আমরা ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি এদেরকে পদত্যাগ করতে বলছি। আপনারা লালবাজার অভিযান করছেন, স্বাস্থ্য ভবন অভিযান করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এক মাস হয়ে গিয়েছে এবার উৎসবে ভিড়। এটা আমাদের আবেগকে অসম্মান করা, যে সহকর্মী যে বোন কাজ করতে করতে চলে গেছে
সেই জায়গায় এই মুহূর্তে উৎসবে ফেরার মতো মানসিকতা আমার মনে হয় আমাদের কারণ নেই। তাই এই কথাগুলো বলে আমাদের আবেগকে অসম্মান করাটা আমার ভালো লাগে না। ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি, উনি একজন অভিভাবক আমাদের রাজ্যের, তিনি যদি এইরকম বলেন তাহলে আমরা আর কোথায় যাব? আমরা কারোর চোখ রাঙানি মানছি না, উৎসবে আর ফিরছি না।